সীতারাণী সাহু হিরেই প্রাথমিক বিদ্যালয় সুন্দরগড় শিক্ষয়িত্রী আজ তোমাকে সব আজকে অষ্টম শ্রেণীর সাইন্স বইর কতক প্রাকৃতিক ঘটনা বলি বিষয়ে পড়াইবি, মন দিয়ে শুণব ও এর উত্তর ঠিকসে দেব। ও ঠিক আছে, তাহলে স্মার্ট বোর্ড পাখু যা। দেখ প্রাকৃতিক ঘটনাবলী, খরাদিনে কতক প্রাকৃতিক ঘটনা, প্রকৃতির বিভিন্ন প্রকার ঘটনা ঘটে। কতবে খুব জোরে বর্ষা হুয়ে, বিজুড়ি মারে, বন্যা বাত্যা বি হুয়ে, তা সঙ্গে সঙ্গে বন্যা বাত্যা বি হুয়ে, ও তা সঙ্গে সঙ্গে বেড়ে বেড়ে দেখিথিব সুনামি মধ্যে আসে, ও ঘড় ঘড়ে বিজুড়ি যোগ বহু ধন জীবন মধ্যে নষ্ট হুয়ে। আজ আমি এই বিষয়ে ঘড় ঘড়ি ও বিজুড়ি হবার কারণ কণ পড়া ও ভূমিকম্পর কারণ মধ্যে জাঁয়া। এই প্রকৃতি এই জাঁ কম করা না জাঁলে আমি এই যে ঘটনার কিপর ধন জীবনে নষ্ট নহব বা লোক মানে মৃত্যুমুখে পড়বে না সে প্রতি সচেতনতা হওয়া ও নিজে সচেতন হওয়া সঙ্গে সঙ্গে আমার পাখ পড়োশী সমিষ্টি সচেতন করাইবা। তাহলে দেখা দেখ এটি বিজুড়ি হচ্ছে, বিজুড়ি ঘড় ঘড়ি জোরে হচ্ছে। হ্যাঁ এটি মধ্যে দেখ এটা দেখিথ টিভি অনেক সময় এটি যে ঘূর্ণিঝড় হল বেড়ে পাপাগ বিভাগ সূচাই থাকে, ও এটি তো কত বন্যা হচ্ছে, বন্যার মধ্যে অনেক ধন জীবন নষ্ট হুয়ে। আজিকাল বিজ্ঞানের অগ্রগতি ফলরে আগুতর আমি বন্যা হব বর্ষা হব আমি জাঁপারি, কিন্তু কত ঘটনা যদি ঘড় ঘড়ি বিজুড়ি পুরা সঠিক জাঁপারি, কিন্তু আজিকাল দেখব সরকার মধ্য মোবাইল মোবাইল কু কিছু চারি পাঁচ ঘণ্টা আগু জনাই দেখছি যে তুম এরিয়ার ঘড় ঘড়ি বা বিজুড়ি হব সতর্ক রহব, সেই সময় আমি সতর্ক রহবা। বিজুড়ি ঘড় ঘড়ি মারিবার কারণ কন, বিজুড়ি ঘড় ঘড়ি হয়ে থাকে বহু ধন জীবন মধ্যে নষ্ট হয়ে থাকে। হল যেমি গোটে তুম দেখি তার তার বাজিলা বেড়ে ইলেকট্রিক কাম কলা বেড়ে তার তার বাজিগলে কিপর স্পার্ক হুয়ে, আছে দেখি যে রাস্তার যে যাই তার ইলেকট্রিক তার যাই বেড়ে বেড়ে কৌশি কারণের হলিকি বাজিগলে নিয়া পড়ে ও স্পার্ক দেখা যায়। সেই সেইভাবে বায়ুমণ্ডলরে তার তার ঘষি হয়ে বিদ্যুৎ উৎপন্ন হল বা স্পার্ক সৃষ্টি হল, সেইভাবে বায়ুমণ্ডলরে গতিশীল বাদল ও বায়ু ও বাদলর ঘর্ষণ ফলরে ঘড়ঘড়ি ও বিজুড়ি সৃষ্টি হুয়ে। 1752 মসিহারে আমেরিকা বৈজ্ঞানিক ফ্রাঙ্কলিন দর্শাইলে যে পশম বা পলিষ্টর বস্ত্রকু শরীরর উতারলা বেড়ে সৃষ্টি বিজুড়ি বা স্পার্ক একা প্রকারর ঘটনা। দেখিথ শীতদিনে যে ড্রেস পিঁধি সুইটর পিঁধি সুইটর কু খোলা বেড়ে স্পার্ক হুয়ে, যদি অন্ধারের দেখব ছোট ছোট বিজুড়ি কণা মধ্যে দেখা যায়। কম্বল ঘোড়াইব অন্ধার মধ্যে কম্বলের হাত তোলে বুলাইব, যে কম্বলের মধ্যে ছোট ছোট স্পার্ক নিয়া দেখা যাব, সেটা যেপরি সেই আমার বিজুড়ি বা ঘড় ঘড়ি সেইভাবে প্রায় একা টাইপর জিনিস। আজ আমি আগুক পড়া কিপর হচ্ছে আমার ঘরের জিনিসের কিপর স্পার্ক হচ্ছে, সেইটু আমি বিজুড়ি ও ঘড় ঘড়ি কিপর হচ্ছে সেটু আমি জাঁপার। দেখ বিজুড়ি ঘড় ঘড়ি সময় যেপরি আমার বস্ত্র উতারলা বেড়ে যেমি হুয়ে সেই টাইপর হুয়ে, নির্দিষ্ট দুইটি পদার্থ বিপরীতর চার্জ হয়ে এই বিজুড়ি বা ঘড় ঘড়ি সৃষ্টি হয়ে থাকে। অসন জনিত চার্জ, অসন জনিত কণ দেখবা, তুমি সবু সমস্ত প্রায় পরীক্ষা করথিব, তুমি শুখিলা বেড়ে তোলে মুন্ড কুঠাও পানিয়ারে পানিয়াটা চার্জ হয়ে যায় ও তা ছোট ছোট কাগজ সাহায্যে তুমি সে কাগজ পানিয়ারে লাগি যায়। তেমনি সেটি কী পানিয়ারে কাগজ লাগিগলা, আগর তো লাগুন যেতবে তুমি শুখিলা বেড়ে পানিয়া বারম্বার কুঁধেইল সেতিরে ঘর্ষণ হল, চুটি ও পানিয়া মধ্যে ঘর্ষণ ফলরে চার্জ সৃষ্টি হল, ওই চার্জ কাগজ খণ্ড কু আকর্ষণ কলা। আউ দেখিব গোটে শুখিলা দুইটি রিফিল গোটে নব, সেই রিফিল কু পলিথিন সাহায্যে ঘষিব, কিষ্ণ ঘষিব সেই রিফিল কু ছোট ছোট কাগজ কু দেখাইলে তুমি দেখিপারিব সে কাগজ মধ্যে কাগজ কু মধ্যে সে যে পলিথিন সরি পলিথিন নিয়ে সে রিফিল আকর্ষণ করুছি, হল তাহলে সে রিফিল মধ্য চরিরে বা পলিথিন ঘষিয়া ফলরে চার্জিত হল। আহ এমনি দেখবা যে যেতবে গোটে রেশম দণ্ডকু
ରେଶମ କପଡ଼ାକୁ କାଚ ଦଣ୍ଡ ସାହାଯ୍ୟରେ ଘଷିଲେ ସେଥିମଧ୍ୟ ଚାର୍ଜ ସୃଷ୍ଟି ହୁଏ। ଏଇ ଚାର୍ଜ ହେଲା, ଏଇ ଚାର୍ଜ ଯେଉଁ ସୃଷ୍ଟି ହେଉଛି ଘର୍ଷଣ ଫଳରେ ହେଲା, ଏହା ସ୍ଥିର ବିଦ୍ୟୁତ, ଏହା ଚଳ ବିଦ୍ୟୁତ ନୁହେଁ। ଏହାକୁ ଦେଖିବା, ଏହା ଯେଉଁ ଏଇ ଯେଉଁ ପଦାର୍ଥ ଚାର୍ଜିତ ହେଲା ତାହାକୁ ଚାର୍ଜିତ ପଦାର୍ଥ ବୋଲି କୁହାଯାଏ। ଏ ଘର୍ଷଣ ଫଳରେ ଯେଉଁ ବସ୍ତୁ ଚାର୍ଜିତ ହେଲା ତାହାକୁ ଚାର୍ଜିତ ପଦାର୍ଥ କୁହାଯାଏ। ଦେଖିବା ଗୋଟେ ଗୋଟେ କେଉଁ କେଉଁ ବସ୍ତୁକୁ ଚାର୍ଜ କଲେ ଚାର୍ଜ ଘର୍ଷଣ କଲେ ଚାର୍ଜ ଉତ୍ପନ୍ନ ହୁଏ। ଦେଖିବା ରିଫିଲ୍କୁ ପଲିଥିନ୍ ସହ ଘର୍ଷଣ କଲେ ହେଲା, ଆଉ ଯେଉଁ ରବରକୁ ପ୍ଲାଷ୍ଟିକ ପାନିଆକୁ ଶୁଷ୍କ କେଶ ସହ ଘର୍ଷଣ କଲେ ଚାର୍ଜିତ ହୋଇଥାନ୍ତି। ଚାର୍ଜର ପ୍ରକାର ଭେଦ ଓ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଦେଖିବା ଚାର୍ଜ କିପରି ସୃଷ୍ଟି ହୁଏ, କିପରି କେଉଁ କେଉଁ ଚାର୍ଜ ହୁଏ। ଦୁଇଟି ଦୁଇଟି ରିଫିଲ୍ ନବ, ଦୁଇଟି ରିଫିଲ୍କୁ ପଲିଥିନ୍ରେ ଘଷିବ, ପଲିଥିନ୍ ଘଷିବା ଫଳରେ ଦୁଇଟି ରିଫିଲ୍ ଚାର୍ଜିତ ହେଲେ। ବର୍ତ୍ତମାନ ସେଇ ରିଫିଲ୍ ଦୁଇଟିକୁ ଗୋଟେ କାଚ ଗ୍ଲାସ୍ରେ ଯତ୍ନର ସହ ରଖିବା, ଗୋଟିଏକୁ ରଖିବା ପୁଣି ଆଉ ଗୋଟିଏକୁ ଧୀରେରେ ରଖିବା, ପାଖରେ ରଖିବା। ଦେଖିବା ତାକୁ ରଖିଲା ବେଳେ ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରିବା, କିପରି ନା ଯେପରି ସେ ଆମ ହାତ ନ ଲାଗେ। ଚାର୍ଜିତ ଅଂଶରେ ଯଦି ଆମର ହାତ ଲାଗିଯିବ ତେବେ ସେ କାମ କରିବ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ତାକୁ ରଖିବା, ଧୀରେ ସେ ରଖିବା, ପାଖରେ ପାଖରେ ରଖିବା। ଦେଖିବା ଦୁଇଟି ରିଫିଲ୍ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରୁଛନ୍ତି, ରିଫିଲ୍ ଦୁଇଟି ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରୁଛନ୍ତି। କାହିଁକି ନା ରିଫିଲ୍ ଦୁଇଟି ପଲିଥିନ୍ରେ ଘଷିବା ଦ୍ୱାରା ସେ ଦୁଇଟି ଚାର୍ଜିତ ହୋଇଥିଲେ। ଆଉ ଆଗରୁ ତୁମେ ଜାଣିଛ ସମଚୁମ୍ବକ ବେଳେ ସମମେରୁ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରନ୍ତି, ସେହିଭଳି ଏଠି ସମ ଚାର୍ଜ ପେନ୍ସିଲ୍ ରିଫିଲ୍ ଦୁଇଟି ସମ ଚାର୍ଜ ହୋଇଗଲେ, ଫଳରେ ସେମାନେ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କଲେ। ଆଉ ଗୋଟେ ଦେଖିବା ଦୁଇଟି ବେଲୁନ୍ ନବା। ଏଇଠି ଦେଖ ପାନିଆରେ ତୁମେ ମୁଣ୍ଡ କୁଣ୍ଢେଇଲେ କେମିତି ଚୁଟି ଆକର୍ଷଣ କରେ। ଏଇଟା ଗୋଟେ ରେଶମ ଦଣ୍ଡକୁ କାଚ ଦଣ୍ଡକୁ ରେଶମ କପଡ଼ାରେ ଘଷିଲେ ଏହା ଚାର୍ଜିତ ହୋଇଥାଏ ହେଲା। ଆଉ ଏଠି ଦେଖ ଗୋଟିଏ ଡଟ୍କୁ ଆମ ପଲିଥିନ୍ରେ ଘଷି ତାକୁ ଚାର୍ଜିତ କରି କାଗଜ ଉଠାହଉଛି। ତିନିଟା ଚିତ୍ରରୁ ଦେଖ ଯଦି କିଏ କେମିତି ଚାର୍ଜିତ ହେଉଛି, ଇଏ ଚାର୍ଜ ହେଉଛି, ଏ କାଚ ଦଣ୍ଡଟି ପ୍ଲସ୍ ଚାର୍ଜ ହେଇଯାଇଛି, ରେଶମ କପଡ଼ାଟି ବିଯୁକ୍ତ ଚାର୍ଜ ହୋଇଛି। ଦେଖ ଆମେ ଏଠୁ ଜାଣିଲେ ଚାର୍ଜ କେତେକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବସ୍ତୁକୁ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବସ୍ତୁ ସହିତ ଘର୍ଷଣ କଲେ, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବସ୍ତୁ ସବୁ ପ୍ରକାର ବସ୍ତୁ ନୁହେଁ, ଲୁହାକୁ ଘଷିକି ତୁମେ ଚାର୍ଜିତ କରିପାରିବ ନାହିଁ, କୌଣସି ଧାତବ ଜିନିଷକୁ ତୁମେ ଘଷିକି ଚାର୍ଜିତ କରିପାରିବ ନାହିଁ। କେତେକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବସ୍ତୁକୁ କେତେକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବସ୍ତୁ ସହ ଘଷିଲେ ହିଁ ଚାର୍ଜ ସୃଷ୍ଟି ହୁଏ। ଏହିସବୁ ଚାର୍ଜ ଏକା ପ୍ରକାରର ନୁହେଁ। ଦୁଇଟି ପରୀକ୍ଷା କରିବା, ଦୁଇଟା ବେଲୁନ୍ ଆଣିବା, ଦୁଇଟିକୁ ପସମ କନାରେ ଘଷିବା। ଉଭୟ କ'ଣ କରିବା, ଉଭୟଙ୍କୁ ପସମ କନାରେ ଘଷିବା। ସେତେବେଳେ ଦେଖିବା ଦୁଇଟିକୁ ମାନେ କିଛି ଏମିତି ଟାଙ୍ଗିଦେବା, ଟିକେ ଦୂରରେ ଏମିତି ପାଖରେ ଥିବେ, ଏକୁ ବି ଘଷିବା ପସମ କନାରେ, ଏକୁ ବି ଘଷିବା ପସମ କନାରେ। ବର୍ତ୍ତମାନ ଘଷି ସାରିଲା ପରେ ବେଲୁନ୍ ଦୁଇଟିକୁ ଛାଡ଼ିଦେବା। ଦେଖିବା ଦୁହେଁ ପରସ୍ପର ଚାର୍ଜିତ ହୋଇଥିବା ବେଲୁନ୍ ଦୁଇଟି ପରସ୍ପରଠୁ ଦୂରେଇ ଯାଉଛନ୍ତି, ଏଟା ଅନ୍ଚାର୍ଜ, ଏଠି ଚାର୍ଜିତ କରାହେଇନଥିଲା ବା ଯୋଉ ଏଟା ଘଷାଯାଇ ନଥିଲା, କିନ୍ତୁ ଏଠି ଚାର୍ଜିତ କରିବା ଫଳରେ ଇଏ ବେଲୁନ୍ ଦୁଇଟି ସମାନ ଚାର୍ଜ ହେଇଗଲା ଓ ପରସ୍ପରଠୁ ଦୂରେଇ ଗଲେ ହେଲା। ମାନେ ଏଠି ଆମେ ଜାଣିଲେ ସମ ଚାର୍ଜ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରନ୍ତି ହେଲା। ଯେମିତି ଦୁଇଟି ରିଫିଲ୍କୁ ଆମେ ପଲିଥିନ୍ରେ ଘଷି ଚାର୍ଜିତ କଲେ ପରସ୍ପର ଠାରୁ ଦୂରେଇ ଯାଆନ୍ତି, ଏ ବେଲୁନ୍ ଦୁଇଟି ସେମିତି ପରସ୍ପର ଠାରୁ ଦୂରେଇ ଯିବେ ହେଲା। ବେଲୁନ୍ ଦୁଇଟିକୁ ଆମେ ପସମ କନାରେ ଘଷିବା। ପସମ ଜାଣିଛ ତୁମେ, ଯୋଉ ମେଢା ଲୁମରୁ ତିଆରି ସ୍ୱିଟର ଫୁଇଟର ସବୁ ହେଲା ପସମ। ପସମରେ ବେଲୁନ୍କୁ ଘଷି ଆମେ ଚାର୍ଜିତ କରିବା ଓ ଦେଖିବା ବିକର୍ଷଣ କରୁଛନ୍ତି। ଜାଣିଲେ ସମ ଚାର୍ଜ ଯେମିତି ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରନ୍ତି, ଯେମିତି ସମ ମେରୁ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରନ୍ତି, ସେମିତି ସମ ଚାର୍ଜ ମଧ୍ୟ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରନ୍ତି। ଦେଖିବା ଆଉ ଗୋଟେ ପରୀକ୍ଷା ଦେଖିବା, ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଗୋଟେ ଚାର୍ଜିତ ବେଲୁନ୍ ନବା। ଚାର୍ଜିତ ବେଲୁନ୍କୁ ଜାଣିଛ, ଚାର୍ଜିତ ବେଲୁନ୍ କେମିତି କରାଯାଏ ନା ବେଲୁନ୍କୁ ପସମ କପଡ଼ାରେ ଘଷିଲେ ବେଲୁନ୍ଟି ଚାର୍ଜିତ ହୋଇଥାଏ ହେଲା। ଆଉ ସେପରି ଗୋଟେ ରିଫିଲ୍ ନବା, ରିଫିଲ୍କୁ ଯଦି ଆମେ
কাগজ পলিথিন ঘষিবা সে চার্জিত হয়ে থাকে রিফিলটি গোটা গ্লাস রাখবা ধীরে রাখবা তা ছুঁবা না যেটি পর্সন চার্জিত হয়েছি তাকে আমি ছুঁবা না ও বেলুন কু চার্জিত বেলুন কু তা পাখক নবা দেখিবা পরস্পর আকর্ষণ করুবে পরস্পর পাখা আড়ু পলে আসবে আকর্ষণ কলে এটি আমি জাঁবা যে বিষম চার্জ পরস্পরকু আকর্ষণ করতে হল বিষম চার্জ সম চার্জ বিকর্ষণ করতে বিষম চার্জ পরস্পরকু আকর্ষণ করতে চার্জ দুই প্রকার গোটে হল যুক্ত চার্জ গোটে হল বিযুক্ত চার্জ যেমন নেগেটিভ পজিটিভ থাকে সেটা হল যুক্ত যেতে আমি একটা কাচ দণ্ডকু রেশম কণা সাহায্যের ঘষিবা কাচ দণ্ডকু রেশম কণা সেটি লা পশম কণা এটি হল কাচ দণ্ডকু আমি রেশম কণা সহ ঘষিবা তবে কাচ দণ্ডটি যুক্ত চার্জ হয়ে থাকে কাচ দণ্ডটি কেউ চার্জ হয়ে থাকে না কাচ দণ্ডটি যুক্ত চার্জ হয়ে থাকে ও রেশম কণাটি বিযুক্ত চার্জ হয়ে থাকে এটি দেখ রেশম কপড়াটি বিযুক্ত চার্জ হল ও কাচ দণ্ডটি যুক্ত চার্জ হল হল মানে ঘর্ষণ যোগু সৃষ্টি চার্জ কু স্থির বিদ্যুৎ কুহযায় ওই জায়গা লুহা কু লুহা ঘষি আমি চার্জিত করে পারিবা না কারণ সেটা গোটে মেটাল মেটাল কু ঘষি সেটা বিদ্যুৎ সুপরিবাহী তাকে আমি করে পারিবা না আউ এ চার্জ যে সৃষ্টি হল এ সবু গতিশীল নুহে হল দেখ মাইনস প্লস আট্রাক্ট করুচি প্লস প্লস রিপেল মানে বিকর্ষণ করুচি হল নেগেটিভ নেগেটিভ মধ্য বিকর্ষণ করুচি এটা ভিডিও দেখ এটা গোটে ইলেকট্রোস্কোপ তৈরি হচ্ছে যন্ত্র সাহায্যে বস্তুটি চার্জিত হয়েছে কি না জাঁি হুয়ে তাহা ইলেকট্রোস্কোপ কুহযায় এটি ইলেকট্রোস্কোপ গঠন কেমি তৈরি হচ্ছে দেখিল হল সেটা গোটে আমি যেকোনসি গোটে বোতল নবা কি গ্লাস মধ্যে নেলে হব গোটে কণা করি এইভাবে গোটে কণা করি গোটে কাগজ থা তা মধ্যে গোটে কণা করি কম করা গোটে তম্বা তার এমনি ঝুলাই দেওয়া তম্বা তারের দুইটি আলমুনিয়াম ফয়েল আলমুনিয়াম ফয়েল জানিব ছোট পতলা কাগজ আলমুনিয়াম কাগজ ভাই হয়ে থাকে তাকে কাটি ঝুলাই বা পাত মধ্যে ঝুলাই দেওয়া যেতবে গোটে চার্জিত বস্তুকু এই আলমুনিয়াম এই তম্বা তার নিকটকু নবা এই তম্বা এই চার্জ এই বাটে দিয়ে গতি করে তম্বা তার মধ্য দিয়ে গতি করে এইটি প্রবেশ কলা ফলে উভয় সম চার্জ হয়ে গেলে এই যে পাত দুইটি সম চার্জ হয়ে গেলে ফলে পরস্পরকু বিকর্ষণ কলে যেতবে আমি কণ করা পুরো আমি এখন হাতরে ছুঁ দেবা দেখবা পুরো সে তার পূর্ব অবস্থাকে ফেরি আসব হল তাহলে এঠু তাহলে আমি জাঁলে কণ না এটা ইলেকট্রোস্কোপ কেউ বস্তু চার্জ দিত হয়েছে কি না এই ইলেকট্রোস্কোপ সাহায্যে আমি জাঁপার হল যেতবে আমি এই বস্তুটা ছুঁ দেবা নিজ হাতরে ছুঁ দেবা দেখবা এই পাত দুইটি তার পূর্ব অবস্থাকে ফেরি আসব অর্থাৎ সে চার্জ যে চার্জ তা মধ্যে লা সে বিদ্যুৎ ছাড়ি দেলা বা চার্জ হরাই দেলা যে প্রক্রিয়া দ্বারা বস্তুটি চার্জ হরাই থাকে বা তার চার্জ কু হরাই থাকে তাকে বিদ্যুৎ বিসর্জন বলে কুহযায় হল আগে দেখবা আর্থিং তুমি দেখবা বিদ্যুৎ আর্থিং সব ঘর মানকর উচ্চ ঘর মানকর আর্থিং লোক হয়ে থাকে সে আর্থিং দেখিথা এমনি
তিনকোণিয়া গোটে আর্থিং এমনি ঘর মানকর উপরে এমনি তিনকোণিয়া ভাল লাগি থাকে, এমনি ঘর মানকর এমনি সব লাগি থাকে। এখা দিয়ে এই আর্থিং তারটা আসি আসি ভূমি ভিতরে পশি থাকে। হল দেখ এইটি গোটে অটা গোটে আর্থিং। এই আর্থিং রে যেতবে বিজুড়ি জাঁচ বিজুড়ি বহু ভোল্টেজ তার বহু শক্তি থাকে, মানে প্রবল বিদ্যুৎ প্রবেশ করে বহু চার্জ থাকে। যেত ঘর মানুষ মারে সে ঘর নষ্ট নহওয়া বর্ত কম করে না, এইটি যেত বিদ্যুৎ মারে এই সাহায্যে এই তম্বা তার থাকে, এই তার সাহায্যে ঘরকু ঘর মধ্যরু যাই মাটি তলে থাকে। মাটি তলে গোটে দণ্ড থাকে, আলুমিনিয়াম দণ্ড সরি তম্বা দণ্ড থাকে, তা মধ্যকু ভূমি ভিতরকু ভিতরকু প্রবেশ করে অধিক যে বিদ্যুৎ বিজুড়ি যোগ যে বিদ্যুৎ আসুচি প্রবল বিদ্যুৎ তাহা এ ভূমি ভিতরকু গতি করে, এখন আর্থিং কুয়া যায়। তুমি দেখি যে প্লগ যে পিন মান করে গোটে গোটে মোটা পয়েন্ট তা উপরে সেটা আর্থিং পয়েন্ট থাকে, এ আমার যন্ত্রাংশকু রক্ষা করে। হল তেমনি জাঁব ঘর মানকরে নিশ্চিত আর্থিং করাইবে। হল আগুক যা আগে দেখবা পৃথিবী, তাহলে জাঁলে আমি কম জাঁলে না পৃথিবী মধ্যকু চার্জ এই যে চার্জ ঘড়ঘড়ি বা বিজুড়ি সাহায্য যে চার্জ আসুচি যে প্রবল চার্জ আসুচি পৃথিবী মধ্যকু স্থানান্তরিত হচ্ছে, যে আকাশর আসুথা চার্জ এই তার সাহায্যে বা আর্থিং সাহায্যে যে আর্থিং দণ্ড সাহায্যে পৃথিবী মধ্যকু গতি করুচি, এখন আর্থিং বলে কুয়া যায়। এটা জাঁলে সব কিপর চার্জ হচ্ছে কি কোণ হচ্ছে জাঁলে আছে কিপর চার্জ সৃষ্টি হচ্ছে জাঁলে, এটা দেখবা আমার মুখ্য জিনিস বিজুড়ি আর ঘড়ঘড়ি সৃষ্টি হুয়ে কিপর, বিজুড়ি আর ঘড়ঘড়ি সৃষ্টি হুয়ে কিপর। আচ্ছা আমি দেখলে দুইটি বস্তু ঘর্ষণ ফলরে চার্জ সৃষ্টি হচ্ছে, সেই তথ্যকে যেমন দুইটি বস্তু ঘষি হওয়া ফলরে চার্জ সৃষ্টি হচ্ছে, সেই তথ্যকে ব্যবহার করে ঘড়ঘড়ি ও বিজুড়ি সৃষ্টি হচ্ছে। আমি বুঝবা ঘড়ঘড়ি দেখ আকাশে যেত বাদল থাকে, বাদলে সব কম থাকে না জল কণা সব থাকে, জল কণা সব যেত থাকে কম হুয়ে সব সেমি সাধারণ অপেক্ষা থাকে, যেতলে পবন জোরে বহে যেত পবন জোরে গতি করে বাদল মধ্যে পবন যেত জোরে গতি করে বাদল ও পবন মধ্যে ঘর্ষণ হুয়ে, বাদল ও পবন মধ্যে ঘর্ষণ হুয়ে। এই ঘর্ষণ ফলে কম হচ্ছে না বায়ুর গোটে গুণ হল সে ঊর্ধ্বকু যাব উপরকু যাব, ও মেঘর যে জল কণা সব মেঘ এমন টিকি ওজনদার এমন সব নিম্নগামী হুম, পবনটা বায়ুটা উপরকু যাব ও যে বর্ষা জল বিন্দু সব মেঘরে থাকে সে নিম্নগামী হুম, হল তোলে নিম্নগামী হুম কম হুয়ে না পবন যেত গতি করে সে ঘর্ষণ হুয়ে, ঘর্ষণ ফলে কম হুয়ে না বাদল মধ্যে যুক্তাত্মক চার্জ উপরকু পড়ায়, যুক্তাত্মক চার্জ উপরকু পড়ব ও তলে বাদল তলে বিযুক্তাত্মক বা নেগেটিভ চার্জ একাঠি হয়ে যায়। হল প্রবল প্রচুর পরিমাণের চার্জ তা অল্প নুহে প্রচুর পরিমাণের চার্জ উপরকু পড়ায়, প্লস চার্জ তল আড়কু নেগেটিভ চার্জ সব একাঠি হুম। এ ফলে কম হুয়ে না যেতবে বর্ষা তো জোরে হল বেড়ে কম হুয়ে না চার্জ পরিমাণ এত বড়ি যায় তলে নেগেটিভ চার্জ হয়ে গলা, পৃথিবী ও বাদল মধ্যে মধ্যে বায়ু অছি, বায়ু এলা কুপরিবাহী, বায়ু কোণ বায়ু হল কুপরিবাহী সুপরিবাহী নুহে, কিন্তু এত পরিমাণের বিদ্যুৎ চার্জ মেঘর তলে জমা হয়ে যায় যে নেগেটিভ চার্জ সে তা প্রভাবরে আম পৃথিবী পৃষ্ঠরে পজিটিভ চার্জ সৃষ্টি হুয়ে, তার মেঘর তলে থাকা নেগেটিভ চার্জ আম পৃথিবী পৃষ্ঠকু পজিটিভ চার্জ করে দিয়ে, ফলে এত চার্জ হুয়ে যে বায়ু তাহলে আর রোকি পারে না, তাঁর যে বায়ুর যে কুপরিবাহী গুণ সে দুইজনক আর রোকি পারে না, প্রবল বেগরে বায়ুর কোণ এই চার্জ কম করে না প্রবল বেগরে ভূপৃষ্ঠ আড়কু গতি করে, এই চার্জ কম করে যে মেঘর তলে থাকা চার্জ হল ভূপৃষ্ঠ আড়কু প্রবল বেগরে গতিশীল হয়ে ভূপৃষ্ঠস্থ যুক্তাত্মক চার্জ সহিত মিলন হুয়ে। মু কইলি বায়ুরে মেঘরে থাকা বিযুক্ত চার্জ ভূমিকু আমার পজিটিভ চার্জ করে দিয়ে,
ହେଲା ଯେ ପଜିଟିଭ ଚାର୍ଜ କରିଦେଲା ଫଳରେ ନା ପ୍ରବଳ ବେଗରେ ଉପରୁ ମାଇନସ୍ ଚାର୍ଜ ବା ନେଗେଟିଭ ଚାର୍ଜ ଆମ ଭୂମି ଆଡ଼କୁ ଗତି କରେ, କାରଣ ଆମ ଭୂମି ପଜିଟିଭ ଚାର୍ଜ ହୋଇଯାଇଥାଏ। ଏଇ ଯେତେବେଳେ ମିଶ୍ରଣ ହୁଏ ପଜିଟିଭ ଓ ନେଗେଟିଭ, ସେଇ ସମୟରେ କ'ଣ ହୁଏ ନା ଉଜ୍ଜଳ ଆଲୋକ ହୁଏ, ହେଲା, ଆଉ ପ୍ରଚଣ୍ଡ ଶବ୍ଦ ମଧ୍ୟ ହୁଏ ଆଉ ଉତ୍ତାପ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହୁଏ। ଯେମିତି ଘଡ଼ଘଡ଼ି ବିଜୁଳି ପ୍ରବଳ ଆଲୋକ ଦେଖାଯାଉଛି, ହେଲା, ପୁରା ବହୁତ ଆଲୋକ ସ୍ପାର୍କ, ଆଉ ଉତ୍ତାପ ମଧ୍ୟ ବାହାରେ ଆଉ ଶବ୍ଦ ମଧ୍ୟ ବହୁତ ବାହାରେ। ଏ ଶବ୍ଦ ମଧ୍ୟ ଆମର କାନକୁ ଆମେ ହାତରେ ଦେଇଯାଉଛି, କୋଠାଘର ଫଟେଇ ବି ଦିଏ, ଏତେ ଜୋରରେ ଶବ୍ଦ ମଧ୍ୟ ବହୁତ ନଷ୍ଟ କରେ। ଏହି ପ୍ରକ୍ରିୟାରେ ବଡ଼ ଧରଣର ସ୍ପାର୍କ ଓ ଏହାକୁ ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ ବୋଲି କହନ୍ତି, ହେଲା। ଯେତେବେଳେ ଆମେ ଦେଖ ଆମେ ଏଇ ଯେଉଁ ବିଜୁଳି ହେଉଛି ମାଇନସ୍ ଓ ପଜିଟିଭ ଚାର୍ଜ ମିଶୁଛନ୍ତି, ସେଇ ସମୟରେ ଆଲୋକ ବି ହେଉଛି ଶବ୍ଦ ବି ବାହାରୁଛି। କିନ୍ତୁ ଆଗେ ଆମେ ଦେଖିଥିବ ଜାଣିଥିବ ଆମେ ଆଗେ କ'ଣ ଦେଖନ୍ତି, ଆଗେ ଆଲୋକ ଦେଖନ୍ତି, ସ୍ପାର୍କ ଦେଖନ୍ତି, ତା ପଛରେ ଆମେ ଶବ୍ଦ ଶୁଣନ୍ତି। କାହିଁକି ଦୁଇ ଜଣ ତ ଏକା ସାଙ୍ଗରେ ଉତ୍ପନ୍ନ ହେଲେ, କିନ୍ତୁ ଆମେ ଏକୁ ଆଗେ ତାକୁ ପଛରେ କାହିଁକି ଶୁଣୁଛନ୍ତି ନା ଆଲୋକର ବେଗ ଖୁବ୍ ବେଶୀ। ଆଲୋକ ଏକ ସେକେଣ୍ଡରେ 3,00,000 କିଲୋମିଟର ଯାଏ, ସେଟା ଆଲୋକ ଏକ ସେକେଣ୍ଡରେ 3,00,000 କିଲୋମିଟର ବାଟ ଗତି କରେ, କିନ୍ତୁ ଶବ୍ଦର ବେଗ 342-340 କିଲୋମିଟର ପ୍ରତି ସେକେଣ୍ଡ, ହେଲା, ମାତ୍ର 340 କିଲୋମିଟର ସରି ମିଟର ଯାଉଛି। ତେଣୁ ଆଲୋକର ବେଗ ଖୁବ୍ ଜୋରରେ ହେଇଥିବାରୁ ଆଜି ଆମେ ଆଲୋକ ଦେଖନ୍ତି ଓ ପଛରେ ବିଜୁଳିକି ଦେଖିପାରନ୍ତି। ଜାଣିଲ କିପରି କେମିତି ଘର୍ଷଣ ଯୋଗୁଁ ମେଘ ଚାର୍ଜ ହେଉଛି, ହେଲା, ଘର୍ଷଣ ଯୋଗୁଁ କାହା ସାଙ୍ଗରେ ଘର୍ଷଣ ହେଉଛି ନା ବାୟୁ ସାଙ୍ଗରେ ଘର୍ଷଣ ହେଉଛି। ବାୟୁ ସାଙ୍ଗରେ ଘର୍ଷଣ ହେବା ଦ୍ୱାରା କ'ଣ ହେଉଛି ନା ପଜିଟିଭ ଚାର୍ଜ ଉପରେ ରହିଯାଉଛି, ନେଗେଟିଭ ଚାର୍ଜ ବାଦଲ ତଳକୁ ପଳେଇ ଆସୁଛି। ବାଦଲ ନେଗେଟିଭ ଚାର୍ଜ ଭୂମିର ଭୂମିକୁ ପଜିଟିଭ କରିଦେଉଛି, ତା ପ୍ରଭାବରେ ଭୂମି ପଜିଟିଭ ଚାର୍ଜ ହେଇଯାଉଛି, ହେଲା। ତେଣୁ ପଜିଟିଭ ଚାର୍ଜ ଭୂମି ହେଇଯାଉଛି ଉପରେ ପ୍ରଚୁର ପରିମାଣର ନେଗେଟିଭ ଚାର୍ଜ ଭୂମିରେ ପଜିଟିଭ ଚାର୍ଜ ହେଉଛି, ସେମାନେ ବାୟୁ ତାଙ୍କୁ ଆଉ ବାୟୁର କୁପରିବାହିତା ଗୁଣ ତାଙ୍କୁ ଆଉ ରୋକିପାରୁ ନାହିଁ, ବାୟୁର କୁପରିବାହିତା ଗୁଣ ଦୁର୍ବଳ ହୋଇଯାଏ ଓ ବାୟୁ ମଧ୍ୟ ଦେଇ ବିଯୁକ୍ତାତ୍ମକ ଚାର୍ଜ ଖୁବ୍ ପ୍ରବଳ ବେଗରେ ଭୂମି ପୃଷ୍ଠ ଆଡ଼କୁ ଆସେ, ହେଲା, ଓ ଭୂମି ପୃଷ୍ଠରେ ଥିବା ଯୁକ୍ତ ଚାର୍ଜ ସହିତ ମିଳିତ ହୋଇ ଶବ୍ଦ ଓ ଆଲୋକ କରେ, ଏଟା ହେଲା ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ। ଏହା କେବଳ ପୃଥିବୀ ଓ ବାଦଲ ମଧ୍ୟରେ ହୁଏନି, ବାଦଲ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବି ଏହି ପ୍ରକ୍ରିୟା ହୁଏ। ତେଣୁ ଆକାଶରେ ଉପରକୁ ତଳକୁ ଦେଖାଯାଉଥିବ କିନ୍ତୁ ଉପରେ ସ୍ପାର୍କ ଦେଖାଯାଏ, ତାହେଲେ ସେଠି କେମିତି ହେଉଛି ନା ବାଦଲ ମଧ୍ୟରେ ଦେଖ ଏଠି ବାଦଲ ଓ ବାଦଲ, ଏଇ ବାଦଲରେ ଏଠି ପଜିଟିଭ ଚାର୍ଜ ଅଛି, ଏଇ ବାଦଲରେ ଏଠି ନେଗେଟିଭ ଚାର୍ଜ ଅଛି। ଯେତେବେଳେ ପଜିଟିଭ ଚାର୍ଜ ଓ ନେଗେଟିଭ ଚାର୍ଜ ଅଧିକ ହେଇଯାଉଛନ୍ତି ତାଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ ହେଉଛି, ହେଲା, ଏ ଦୁଇ ଜଣ ମିଶିକି ଚାର୍ଜ ସୃଷ୍ଟି ବିଜୁଳି ବା ଘଡ଼ଘଡ଼ି ହେଉଛି, ହେଲା। ଦେଖିବା ଏଥିରେ ପୃଥିବୀ ଓ ପୃଥିବୀକୁ ଯେତେବେଳେ ଚାର୍ଜ ଆସୁଛି ମଝିରେ ମନୁଷ୍ୟ ଗାଈ ଗୋରୁ ଘର ଦ୍ୱାର କିଛି ରହିଯିବ, ତା ମଧ୍ୟ ଦେଇ ପ୍ରବେଶ କରିଯାଏ ଆଲୋକ ବିଦ୍ୟୁତ, ତା ମଧ୍ୟ ଦେଇ ଚାର୍ଜ ପ୍ରବେଶ କରିଗଲେ ମଣିଷ ମୃତ୍ୟୁ ମୁଖରେ ପଡ଼ନ୍ତି, ବହୁତ ଘର ଦ୍ୱାର ମଧ୍ୟ ଜଳିଯାଏ, ଘର ଦ୍ୱାର ଭାଙ୍ଗିଯାଏ, ହେଲା, ବଡ଼ ବଡ଼ ଗଛ ମଧ୍ୟ ପୋଡ଼ିଯାଏ, ହେଲା। ତେଣୁ ଆମେ ଦେଖିଥିବା ବିଲରେ କାମ କଲାବେଳେ ବହୁତ ସମୟରେ ଘଡ଼ଘଡ଼ିରେ ପ୍ରାୟତଃ ଶୁଣୁଥିବା ପ୍ରାୟ ପ୍ରତି ବର୍ଷ ବହୁତ ଲୋକ ମରିଯାଆନ୍ତି, ହେଲା। ତେଣୁ ତାର ପାଇଁ କ'ଣ ଆମେ ପଦକ୍ଷେପ ନେବା ଆମେ ଆଲୋଚନା କରିବା, ହେଲା। ତାଙ୍କ ଘଟଣା ଏଠୁ ଜାଣିଲେ ଆକାଶରେ ମଧ୍ୟ ବାଦଲ ମଧ୍ୟରେ ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ ହୁଏ ଓ ପୃଥିବୀ ମଧ୍ୟ ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ ହୁଏ। ଏଇ ଯେ ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ ବୋଲେ ବହୁତ ଧନ ଜୀବନ ନଷ୍ଟ ହୁଏ, କାରଣ ଆଲୋକର ବେଗ କେତେ ନା 3,00,000 କିଲୋମିଟର ପ୍ରତି ସେକେଣ୍ଡ ଓ ଶବ୍ଦର ବେଗ 340 ମିଟର ପ୍ରତି ସେକେଣ୍ଡ। ଘଡ଼ଘଡ଼ି ସମୟରେ ଆମେ କ'ଣ ନିରାପତ୍ତା ଗ୍ରହଣ କରିବା, ଘଡ଼ଘଡ଼ି ବିଜୁଳି ସମୟରେ ଆମେ କ'ଣ କରିବା, ଆମେ ଖୋଲା ସ୍ଥାନକୁ ଯିବା ନାହିଁ, ଆମେ ଘରେ ଯିବା
ଆମେ ଘରେ ରହିବା, ଆମେ ବାହାରକୁ ବାହାରିବା ନାହିଁ ବା ଫାଙ୍କା ଜାଗାକୁ କୌଣସି ଯିବା ନାହିଁ, ହେଲା। କାର୍ ବସ୍ ଭିତରେ ଆମେ ଗତି କରୁଛନ୍ତି, ଜୋରରେ ଘଡ଼ଘଡ଼ି ବିଜୁଳି ହେଉଛି, ତେଣୁ ଆମେ କାର୍ ବସ୍ରୁ ମଧ୍ୟ ଓହ୍ଲାଇବା ନାହିଁ। କାର୍ ବସ୍ ଭିତରେ ବସିବା ଓ ତାକୁ କ'ଣ କରିବା, କବାଟ ଝରକାକୁ ସବୁ ବନ୍ଦ କରିଦେବା, ହେଲା, ସେଟା ମଧ୍ୟ ସୁରକ୍ଷିତ ସ୍ଥାନ। ଆଉ କ'ଣ କରିବା କ'ଣ କରିବା ନାହିଁ, ଯଦି ଆମେ ଖୋଲା ଗାଡ଼ିରେ ଯାଉଛନ୍ତି, ଶଗଡ଼ ଗାଡ଼ି ବା ମୋଟରସାଇକେଲରେ ଯାଉଛନ୍ତି, ଆମେ ସେ ଯିବା ନାହିଁ, ହେଲା। ପାଖରେ ଯଦି କିଛି ଘର ଦ୍ୱାର ଥିବ ତା ଭିତରେ ଯାଇକି ଆଶ୍ରୟ ନେବା। ଖୋଲା ପଡ଼ିଆ ପାଣି ଭିତରେ ଥିଲେ, ହେଲା, ନଦୀରେ ମଧ୍ୟ ବହୁତ ଜୋରରେ ବିଜୁଳି ମାରେ, ହେଲା, ତେଣୁ ନଦୀ ଭିତରେ ତୁମେ ଭାବିବା ବୁଡ଼ିକି ରହିଯିବା ବା ଗାଧୋଉଥିବା, ସେ ବହୁତ ବିପଦ, ତେଣୁ ତୁମେ ଖୋଲା ପଡ଼ିଆ ପାଣି ଭିତରୁ ବାହାରକୁ ବାହାରି ଆସିବ। ବିଜୁଳି ଘଡ଼ଘଡ଼ି ସମୟରେ ଛତା ଧରି ଯିବ ନାହିଁ, ହେଲା, ଛତା ଧରି ଯିବ ନାହିଁ, କାରଣ ଛତା ମଧ୍ୟ ବିଜୁଳି ଆକୃଷ୍ଟ କରେ, ହେଲା। ବଡ଼ ବଡ଼ ଗଛ ତଳେ କେବେ ବି ଆଶ୍ରୟ ନେବ ନାହିଁ, କାରଣ ବଡ଼ ବଡ଼ ଗଛରେ ଶୀଘ୍ର ବିଜୁଳି ମାରିବାର ସମ୍ଭାବନା ଅଧିକ, ହେଲା। ତାପରେ ଆଉ କ'ଣ କରିବ ନାହିଁ, ଯଦି ବାଇଚାନ୍ସ କେଉଁଠି ଖୋଲା ଜାଗାରେ ଅଛି, କିଛି ସୁବିଧା ନାହିଁ, ଏ ଲୋକଟି ଯେମିତି ବସିଛି, ଦେଖ ଚିତ୍ରରେ କେମିତି ବସୁଛନ୍ତି, ଯେମିତି କାନକୁ ବନ୍ଦ କରି ପୁରା କରିକି ଗୋଡ଼କୁ ତଳକୁ କରିକି ବସିଛନ୍ତି କୁଣ୍ଢେଇକି, ସେମିତି ତୁମେ ବସିବ, ହେଲା, ଦୁଇ ହାତକୁ ମଝିରେ ରଖି ବସି ରହିବ, ଖୋଲା ଆଣ୍ଠୁକୁ ଧରି ବସି ରହିବ, କୌଣସି ଗଛ ମୂଳେ ବଡ଼ ଗଛ ମୂଳେ ଆଶ୍ରୟ ନେବ ନାହିଁ। ଯଦି କୌଣସି ଛୋଟ ଗଛ ମୂଳରେ ବି ଥିବ, ତେବେ ଗଛ ପାଖକୁ ଲାଗିକି ଠିଆ ହେବ ନାହିଁ, ଟିକେ ଦୂରେଇ ଯିବ। ତମ ସବୁ ସ୍କୁଲ ମାନଙ୍କରେ ଦେଖିବ ଏମିତି ସବୁ ମରା ହେଇଛି, ହେଲା, ବଜ୍ରପାତ ପ୍ରତି ସାବଧାନ। ଏ ଦେଖିବା ଘରେ ଥିଲେ ଆମେ କ'ଣ କରିବା, ଯଦି ଘରେ ଅଛନ୍ତି ବିଜୁଳି ଘଡ଼ଘଡ଼ି ମାରୁଛି, ତେବେ ଆମେ କ'ଣ କରିବା, ତେବେ ଆମେ ଟିଭି ଫ୍ରିଜ୍ରୁ ବିଦ୍ୟୁତ ସଂଯୋଗ ବା ପୁରା ପିନ୍କୁ ପୁରା ଖୋଲିଦେବା, ତାକୁ ସୁଇଚ୍ ବନ୍ଦ କଲେ ହେବ ନାହିଁ, ଟିଭି ଫ୍ରିଜ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଦ୍ୟୁତ ସଂଯୋଗ ଛିନ୍ନ କରିବା। ଛାତ ଉପରେ ପାଣି ଚାଲିଥାଏ, ବେଳେବେଳେ ପାଣି ଚାଲିକି ମଧ୍ୟ ବିଜୁଳି ମାରେ, ବିଜୁଳି ମାରିଲେ କ'ଣ ହେବ ନା, ସେଇ ବିଜୁଳି ପାଣି ସାହାଯ୍ୟରେ ଆସିକି ଆମ ଘରର ନଳ ଭିତରକୁ ଆସିପାରେ, ଯଦି ଆମେ ନଳ ବ୍ୟବହାର କରୁଥିବା ତେବେ ଆମକୁ ବିଜୁଳି ମାରିପାରେ, ତେଣୁ ଆମେ ପାଣିର ନଳ ବ୍ୟବହାର କରିବା ନାହିଁ। ଟେଲିଫୋନ୍ ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିବା ନାହିଁ, ହେଲା। କୋଠା ଘରେ ବିଦ୍ୟୁତ ଚାଳକ ବା ଯୋଉ କହୁଥିଲେ ଆର୍ଥିଂ ଯୋଉ କରାଯାଏ, ଦେଖ ଏଠି ଆର୍ଥିଂ କେମିତି କରାହେଇଛି, ଏଇଟା ଏଠି ବିଦ୍ୟୁତ ମାରିବ, ଏଇ ବିଦ୍ୟୁତ ବିଜୁଳି କ'ଣ କରିବ, ଏଇ ବାଟେ ଦେଇ ଏବେ ଯାଇକି ଏ ମାଟି ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିବ, ଏଇଟା ହେଲା ଆର୍ଥିଂ, ହେଲା, ଘର ବ୍ୟବହାର କରିବା, ହେଲା। ଆଉ ଏଠି ଆମେ ଏଇ ବିଷୟରେ ପଢ଼ିଲେ ଆମେ ଭୂମିକମ୍ପ ଆଉ ପଢ଼ିବ, ଏଇଟା ଏତିକି ପଢ଼ିବା, ଏଇ ବିଷୟରେ ଆମେ କ'ଣ କ'ଣ ଶିଖିଲେ, ଏଇ ବସ୍ତୁରେ ଆମେ କ'ଣ କ'ଣ ଶିଖିଲେ ନା, କେତେକ ବସ୍ତୁ ସହ ଅନ୍ୟ ବସ୍ତୁ ଘର୍ଷଣ କଲେ ଚାର୍ଜ ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ଚାର୍ଜ ଦୁଇ ପ୍ରକାର, ଗୋଟେ ହେଲା ଯୁକ୍ତ ଚାର୍ଜ, ଗୋଟେ ହେଲା ବିଯୁକ୍ତ ଚାର୍ଜ। ସମ ଚାର୍ଜ ପରସ୍ପରକୁ ବିକର୍ଷଣ କରେ ଓ ବିଷମ ଚାର୍ଜ ପରସ୍ପରକୁ ଆକର୍ଷଣ କରନ୍ତି। ଏ ଘର୍ଷଣ ଦ୍ୱାରା ସୃଷ୍ଟି ହେଉଥିବା ଚାର୍ଜ ସ୍ଥିର ବିଦ୍ୟୁତ, ହେଲା, ଘର୍ଷଣ ଦ୍ୱାରା ସୃଷ୍ଟି ହେଉଥିବା ବିଦ୍ୟୁତ ସ୍ଥିର ବିଦ୍ୟୁତ। ଚାର୍ଜ ଗୁଡ଼ିକ ଗତିଶୀଳ ହେଲେ, ଚାର୍ଜ ଗୁଡ଼ିକ ଯେତେବେଳେ ଆମର ଯେଉଁ ଆମେ ଫ୍ରିଜ୍ ଚାଲିଛି, ଟିଭି ଚାଲିଛି, ଲାଇନ୍ ଚାଲିଛି, ତାହେଲେ ସବୁ ବିଦ୍ୟୁତ ସ୍ରୋତ ଯେଉଁ ତାର ମଧ୍ୟ ଦେଇ ବିଦ୍ୟୁତ ପ୍ରବାହିତ କରୁଛି, ସେଟା ହେଲା ଚଳ ବିଦ୍ୟୁତ। ତାପରେ ହେଲା ଚାର୍ଜିତ ବସ୍ତୁରୁ ଚାର୍ଜ ଭୂପୃଷ୍ଠକୁ ସ୍ଥାନାନ୍ତରିତ ହେଲେ, ଏହାକୁ ଆର୍ଥିଂ କୁହାଯାଏ, ହେଲା। ଯେମିତି ବିଜୁଳି ମାରୁଛି, ବିଜୁଳିରୁ କେମିତି ଆସିକି ମାଟି ତଳେ ପଶୁଛି, ହେଲା, ଆର୍ଥିଂ କୁହାଯାଏ। ତାପରେ ହେଲା ମେଘ ମଧ୍ୟରେ କିମ୍ବା ପୃଥିବୀ ଓ ମେଘ ମଧ୍ୟରେ ହେଉ ବା ପୃଥିବୀ ଓ ମେଘ ମଧ୍ୟରେ ବିଦ୍ୟୁତ ବିସର୍ଜନ ଘଟିଲେ କ'ଣ ହୁଏ ନା, ବିଜୁଳି ସୃଷ୍ଟି ହୁଏ। ବିଜୁଳି ଆଘାତ ଧନ ଜୀବନ କ୍ଷୟ ବହୁତ କ୍ଷତି କରେ, ହେଲା, ବିଦ୍ୟୁତ ପରିଚାଳିକା ବା ଅଟ୍ଟାଳିକା ମାନଙ୍କୁ ବିଦ୍ୟୁତର ଆଘାତରୁ ରକ୍ଷା କରେ। ତମ ସ୍କୁଲ ମାନଙ୍କ ସବୁ ଲାଗିଥିବ, ଦେଖିଥିବ, ଏଇଟା ପଢ଼ିଥିବ, ସମସ୍ତେ ପଢ଼ିବ, ଜାଣିବେ କ'ଣ କ'ଣ ଅଛି। ପୋଖରୀ ଜଳାଶୟ ନିକଟରେ ରୁହନ୍ତୁ ନାହିଁ, ପାଣି ଭିତରେ ବୁଡ଼ନ୍ତୁ ନାହିଁ, ଡଙ୍ଗାରେ ଥିଲେ ଡଙ୍ଗା ଭିତରେ ଅଛନ୍ତି ତାହେଲେ ଯଥାଶୀଘ୍ର ବାହାରକୁ ଚାଲି ଆସନ୍ତୁ, ହେଲା,
ঘড়ঘড়ি গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহিঁ। ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু শীঘ্র পকা ঘর ভিতরকু পলাই আসন্তু। সাইকেল মোটরসাইকেল চলান্তু নাহিঁ, কিন্তু কার বসে থিলে সে ভিতর রইব হেলা। ঘড়ঘড়ি মাছ সময়রে গুড়ে উড়ান্তু নাহিঁ, হাতরে মাছ ধরা বঞ্চি যে মাছ মাছ লুহা পেন্ট ছতা লুহা ছড় ইত্যাদি ধরন্তু নাহিঁ। ঘরে থিলে মধ্য তুমি লুহা লুহার ছতা পাখরে ঠিয়া হব নাহিঁ হেলা। ঘর কবাট কাঁথ ঠারু আমি ছাড়িকি টিকে ঠিয়া হবা, ঘর ভিতর থিলে আমি কবাট পাখরে কিংবা ছতা পাখরে ঠিয়া হবা নাহিঁ। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠারু বা ইলেকট্রিক জিনিস ঠারু দূরে রহিবা হেলা। জানিলে তুমি টিকে আলোচনা করিবা পিলা মানে না আনসার দেব হেলা, ভাবিছি বুঝি বুঝিবা পিলা না মন দেখে শুনছিলি নিশ্চিত বুঝিবা আনসার দেবা। কেউটি ঘর্ষণ দ্বারা সহজরে চার্জিত হুয়ে না, কেউটি ঘর্ষণ দ্বারা সহজরে চার্জিত হুয়ে না। কি কইব দেখা কইল এক তম্বা দণ্ড। ভেরি গুড। আচ্ছা কাহিকি হব না সেটা তম্বা দণ্ড, প্লাস্টিক স্কেল, ফুঙ্কা হয়েছিল বেলু, এইসব অধাতু, এইসব কোন অধাতু, তম্বা দণ্ড গোটে ধাতু। তম্বা দণ্ড কু আমি চার্জিত করিবা নাহি ঘর্ষণ দ্বারা হেলা। তো কাচ দণ্ড কু থ্যাংক ইউ ম্যাম, কপড়া লাগিলে কাচ দণ্ড কু ছোট রেশম কপড়ারে ঘষিলে পরিবার কটা হুয়ে কাচ দণ্ড কু রেশম কপড়ারে ঘষিলে দণ্ড ও কপড়া উভয় চার্জ গ্রহণ করতে। দণ্ডটি যুক্ত ভাবে চার্জিত, কপড়াটি বিযুক্ত ভাবে চার্জিত হুয়ে। দণ্ড কপড়া উভয় চার্জিত কোটা কুয়া অপশন বি অপশন বি কাচ দণ্ডটি যুক্ত চার্জ হয়ে যায়। কাচ দণ্ডটি কোন হুয়ে যুক্ত চার্জ হুয়ে এবং কপড়াটি বিযুক্ত চার্জ হুয়ে হেলা। ভেরি গুড। আচ্ছা ঠিক ভুল কইব, সম চার্জ পরস্পর পরস্পরকু আকর্ষণ করন্তি, ঠিক না ভুল? ভুল এফ ভুল এফ ভুল ভুল ঠিক আছে। হ্যাঁ সম চার্জ আকর্ষণ করন্তি আর বিষম চার্জ কোন করন্তি, বিষম চার্জ আকর্ষণ করন্তি, সম চার্জ বিকর্ষণ করন্তি ও অসম চার্জ আকর্ষণ করন্তি। এই কোশ্চেনটা ভুল আছে হেলা, ঠিক আছে। এক আউ দেখবা গোটে চার্জিত কাচ দণ্ড এক চার্জিত প্লাস্টিক স্ক্রুকু আকর্ষণ করে, ঠিক না ভুল? ঠিক 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 আছে। তারপরে বিজুড়ি পরিচালক বা যে আমার যে উপরে ছাত উপরে লাগুলা তিনি গড়িয়া হয়েকি না লাগুলা সেটা এক কোঠা ঘর কু বিজুড়ি আঘাতর রক্ষা করে পারিব না, ঠিক না ভুল? ভুল 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 ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে, করিপারিব না এটা ভুল আছে হেলা, কারণ সেটা লগা হয়ে ঘরকু রক্ষা করিয়া পাই এটা যেহেতু না লেখা হয়েছে তেমনি এটা ভুল আছে বুঝলে হেলা। আর দেখিলা হ্যাঁ শীত দিনরে সোয়েটর ওহ্লাইলা বেড়ে চড় চড় শব্দ হুয়ে, দেখ শীত দিন কম্বলরে ঘোড়াইছে মধ্য স্পার্ক হুয়ে বা প্লাস্টিক চেয়ারে তুমি তবে বসিথিও মধ্য করেন্ট টিকে লাগে, তাহলে সেটা কাহিকি সে শব্দ হুয়ে, কাহিকি স্পার্ক শব্দ হুয়ে না স্পার্ক যোগ হুয়ে, কাহিকি হুয়ে স্পার্ক হচ্ছে যোগ হেলা, ঘর্ষণ ফলরে স্পার্ক সৃষ্টি হুয়ে সেই চড় চড় শব্দ হেলা। আর গোটে দেখ চার্জিত বস্তুকু হাতরে ছুঁইলে এর চার্জ হরাই থাকে, কাহিকি কুহ কাহিকি হুয়ে চার্জিত বস্তুকু গোটে প্লাস্টিক বা গোটে চার্জিত গোটে লুহা খণ্ড লুহা হুয়ে গোটে যে কাচ দণ্ডকু হেলা রেশমরে ঘষিব চার্জিত করিব, পুরো রেশম যেতবে আমি সে কাচ দণ্ডকু ছুঁই দেবা সে চার্জ হরাই থাকে, কারণ কারণ কাহিকি কি কহিব চার্জ স্থানান্তরিত হয়ে যায়, চার্জ আম হাতকু প্রবেশ করে যায় হেলা, সে বস্তুরে চার্জ ন রহিকিনা আম হাত মধ্যকু চার্জ
প্রবেশ করে তাপরে বিজুলি আঘাত রু রক্ষা পাওয়া তিনোটি প্রতিকার বিজুলি আঘাত রু রক্ষা পাওয়া তিনোটি প্রতিকার কন কন করা গোটে গোটে কুহ কুহ বিজুলি আঘাত রু রক্ষা পাওয়া কন কন করা আঘাত রক্ষা কন করা ঘর ভিতরে রহবা হলো ইলেকট্রিক সব সুইচ কু বন্ধ প্লগ রু অনপ্লগ করা তাপরে খোলা স্থান কু যা না বড় গছ মূল আশ্রয় নেওয়া না এইসব পদক্ষেপ নেওয়া হল আগে দেখবা তোমাকে গৃহকার্য দিগাল গৃহকার্য হল তুম অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হোথ হল প্রাকৃতিক যে বন্যা বাত্যা সময় বা বিজুলি মারিবা সময় কন কন পদক্ষেপ নৌচ সেটা গোটে লেখিকি তুম সার দেখাইব কোশ্চেন এটা ভূমিকম্প বদলে তুমি এখন লেখবে বিজুলি সময় বিজুলি প্রাকৃতিক বিপর্যয় বিজুলি সময় তোমার কোণ কোণ পদক্ষেপ গ্রহণ করব যদি ভূমিকম্পটা ভুল অছি ভূমিকম্প আমি পড়াই না হল ছ মানে ধন্যবাদ।